ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বাংলা মানুষ গপ্প কিন্তু পছন্দ করে, পছন্দ করে উত্তম কুমার। বিজেপি নেতাদের বলছি 10টা বিজেতারের নাম বলে রাখবেন, তাহলে বুঝে নেব যে আপনারা বাংলা এবং বাঙালির মাঝে। যারা মমতা ব্যানার্জির নামে দান গান, তাদেরকে গীতিকার বলতে হবে? উনি বলতে পারেন, সময় তাকে মানে না। সেই জন্য উনি রোজ যদি ফিরিস্তি দেন এই করেছে ওই করেছে, তাদের কিচ্ছু যায় আসে না। মানুষ জানে কে কি করেছে, মানুষ কি পেয়েছে। মানুষের আমফানের টাকাটা মেরে দিয়েছেন, মানুষের জন্য ফ্রি রেশন সেটাও মেরে দিয়েছেন, একটা ঘর পাচ্ছে কত কষ্টে মানুষ কেন্দ্র সরকারের টাকায়, তার থেকে কাটমানি, শৌচালয়ের টাকাটাও খেয়ে নিচ্ছেন। এই ধরনের করাপ্ট সরকার, করাপ্ট নেতা পশ্চিমবঙ্গে আগে আসেনি, এটা আমাদের কাছে কলঙ্ক। মানুষ এই কলঙ্ককে আগামী ইলেকশনে ধুয়ে দেবে। দিলীপ ঘোষ গুন্ডামি করবে কি করবে না সেটা তো ভবিষ্যৎ দেখা যাবে। গুন্ডামি আমরা দেখেছি এখানে কি হয়। আজকে আমি দমদমে গেছিলাম, এই বয়সে আর গরম কথা না বলাই ভালো, শরীর খারাপ হবে, বয়স হয়েছে, শান্তিতে থাকুন। প্রলাপ বকতে বকতে নিজেকে হাস্যাস্পদ করেছেন দুজন বুড়ো এমপি। আমাদের এখানে যা নাটক শুরু করেছেন, একটু মনে যাদের কষ্ট ছিল, অশান্তি ছিল, তারা এখন খুব মজা নিচ্ছেন। যে টিএমসি কোথায় যাচ্ছে, কাকে নিয়ে এসছে, যে যুব নেতারা টিএমসি ছেড়ে পালাচ্ছেন, গোডাউন থেকে বার করে নিয়ে এসে তাদেরকে হোয়াইট হাউস করে সামনে দেখা করার চেষ্টা করা হচ্ছে, এই দুরবস্থা কেন? এই দুজন পার্লামেন্টে বহু লোকের হাসির খোরাক হন, পশ্চিমবাংলার যা নমুনা তুলে ধরছেন ওরা, আমাদের মাথা হেঁট হয়ে যায়। সেই জন্য চামচাগিরি করুন, তামেদারি করুন, আপনাদের শোভা পায়। বিজেপি কারো তামেদারি করবে না, মাথা উঁচু করে বলবে। আর যদি গুন্ডামি বলেন 100 বার গুন্ডামি করবো, আর এটা আপনাদের দেখতে হবে। সারা ভারতবর্ষের টেরোরিজম শেষ হয়ে গেছে, উগ্রপন্থী দেখতে পাচ্ছি না। পশ্চিমবাংলায় জেলায় জেলায় বোম বন্দুকের কারখানা আর বোম বন্দুকের আওয়াজ পাওয়া যাচ্ছে, জেলায় জেলায় বাঞ্চ বাঞ্চ ডজন ডজন উগ্রপন্থী পাওয়া যাচ্ছে। আর পশ্চিমবাংলা থেকে সিমি বাংলাদেশে সিমি জামাত আলকায়দার লোকেদের নিয়ে এসে এখানে ভোট করার চেষ্টা চলছে। মুসলিম অনুপ্রবেশকারী বলুন আর রোহিঙ্গা বলুন, মায়ানমার থেকে চলে আসছে এখানে, এদেরকে শেল্টার দেওয়া হচ্ছে, বর্ডারে তারকাটা বেড়া দিতে দেওয়া হচ্ছে না কেন্দ্র সরকারকে। এবং কেন্দ্র সরকারের যত প্রকল্পের টাকা পয়সা সুবিধা আছে এরাই খেয়ে নিচ্ছে। গরিব মানুষ বাংলা ছেড়ে গুজরাটে চাকরি করতে যেতে হচ্ছে। সেজন্য বাংলাদেশ বানাবার যে চক্রান্ত, এবং যে জেলায় জেলায় সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, সারা ভারতবর্ষে কোথাও নেই, মহিলাদের উপর অত্যাচার কোথাও নেই। এই অনুপ্রবেশকারীরা সিএ পাস হওয়ার পর যেভাবে রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করেছে, এটা ভারতবর্ষে কোথাও হয়নি। এর জন্য আমরা ভাবছি, এটা ঠিক 46-47 যেরকম বাংলা হয়েছিল দেশ ভাগের আগে, ঠিক আবার সেই দিকেই যাচ্ছে। মানুষের জীবন বিপন্ন, ধন সম্পত্তি বিপন্ন, সম্মান বিপন্ন হচ্ছে। শুনুন, দায়িত্ব জ্ঞানহীন কে বলেছে না বলেছে সেটা সময় দেখেছে, সময় দেখছে। আজকে ওনাদের কিছু বলার নেই, আমি তো চৌরাস্তায় দাঁড়িয়ে বলছি, বুক ফুলিয়ে বলছি। আমি যদি ভুল বলে থাকি যুক্তি দিয়ে বোঝান, নাহলে কেস করুন। আজ সাধারণ মানুষের মনের কথাটা আমি সবার সামনে বলছি। কেন্দ্রীয় নেতৃত্ব আছেই, মোদি আমাদের নেতা, কিন্তু আমাদের এখানে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট ইলেকশন আমরা লড়ে জিতেছি। যেহেতু সর্বভারতীয় পার্টি, এখানকার সংগঠন, এখানকার প্রস্তুতি ঠিক চলছে কিনা কেন্দ্রের নেতারা এসে দেখা করেন, তারা দেখে যাচ্ছেন, কেন্দ্রকে রিপোর্ট দিচ্ছেন, তারা আমাদেরকে সাজেশন দিচ্ছেন কি করা উচিত। আগেও হয়েছে, আগামী দিনেও এটা হবে। স্বাভাবিকভাবে বিজেপি বিভিন্ন রাজ্যে একাধিকবার নির্বাচন জিতেছে, সে লোকাল বডি থেকে এমএলএ এমপি সব। সেজন্য আমাদের কাছে যারা এক্সপার্ট আছেন তারা বারবার নির্বাচন জিতিয়েছেন, প্রস্তুতি জানেন। সেজন্য নির্বাচন প্রস্তুতির শিক্ষা হচ্ছে কিনা, তাই তাদের যে অভিজ্ঞতার চোখ দিয়ে তারা দেখে যাচ্ছেন আমাদেরকে, সে অনুযায়ী সাজেশন দিচ্ছেন, সে অনুযায়ী আমরা এগোচ্ছি। একাধিক নেতা বারংবার রাজ্যপালকে আক্রমণ করেছে বিভিন্ন ভাষায়, সর্বশেষ একজন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সে রাজ্যপালকে আইনের কাক বাড়ায় দাঁড় করাতে চাইছে বা বলেছে, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া? দেখুন, রাজ্যপালের সঙ্গে লড়তে পারছে না, তার ছায়ার সঙ্গে লড়ছেন ওনারা। কাকে সংবিধান শেখাচ্ছেন, কাকে আইন শেখাচ্ছেন, জেনে রাখুন, ওনার মতো পাতি তিনি আইনজীবী নন,
তিনি মার্কামারা আইনজীবী সুপ্রিম কোর্টের। কল্যাণবাবু ওনাকে জানেন না, এরকম নয়, ছায়ের সঙ্গে লড়াই করে নিজের গা ব্যথা হবে আর কিচ্ছু হবে না। তো আহাম্মকের মতো কথাবার্তা না বলে বুদ্ধিমানের মতো কথাবার্তা বলুন, লোক হাসাহাসি করছে। আপনি সুপ্রিম কোর্টের লয়ার, কি করে বলতে পারেন আইন দেখাবেন রাজ্যপালকে? তার জন্য আলাদা ব্যবস্থা আছে, এটা সাধারণ লোকও জানে। সেই ব্যাপার নিয়ে ফালতু ক্যারিকেচার করে লোক হাসানো হচ্ছে। উনি কি কোনো ডেট বলেছেন? হতে পারে অনেক কিছু ডেট বলেননি, যদি হয় দেখা যাবে। যাকে বলা হয়েছে তিনি বুঝতে পেরেছেন কিনা? উত্তেজনা দেখে বুঝতে পারছেন না কাকে বলা হয়েছে, কেন বলা হয়েছে? দিল্লিতে একজন যুব নেতা আছে, তাকেও লোকে আদর করে, অনেক ভালো ভালো বিশেষণ দেয়। তো এখানে বাংলার লোকেরা ভালোবাসেন, যিনি কোলে হয়ে রাজনীতিতে এসেছেন, এখনো কোলে চড়ে আছেন, তার সম্বন্ধে আর কি প্রয়োগ করা যেতে পারে? সাহস না তেলে কথা বললো কেন? উনি তেলে বিজ্ঞানে জ্বলে যাচ্ছেন কেন? উনি কিছু করুন না, পেছনে আনন্দবাজার। ডিসেম্বর আসুক না, আপনি এত অধৈর্য হচ্ছেন কেন? আসুন, সবে তো এসছে, শুরু হোক, ডিসেম্বরে পা দিই আমরা, তারপরে দেখুন সব জানতে পারবেন। হয়ে গেল সব বিষয় শেষ, দেখুন। আরে ভাই, কে কাকে ভালোবেসে কি বলবে সেটা আমি বলতে পারি না তো, যার যেটা ভালো লাগে সেটা বলে। একই লোকের অনেক নাম হয় আদরের ছেলে হলে, হয় না? দেখুন বড় বড় বাড়ির ছেলেরা কত রকম নাম বলে, মা বাবা কাকা জ্যাঠা জেঠিমা পিসি পাড়ার লোক, যার যেটা ভালো লাগে বলে। আমি বলছি খোকা ওটাই বোধহয় ভালো হবে। ধন্যবাদ।